বাড়িকে প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না। খবরদার দোকানে গিয়ে বসবেন না, জিনিস নিতে গেছেন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন, জি 1 কেজি লবণ দেন, একটা তেলের শিশি দেন, নেওয়া হয়ে গেছে টাকা দিয়েছেন, 2 মিনিট বসবেন না। ওখানে আরেকজন কথা বলছে, বিগত চেয়ারম্যানের নিন্দা করছে, আপনি ওই কথায় সাড়া দিবেন না, বলবেন না যে ঠিক বলেছে, এরকম কথা বলবেন না। এর বিনিময় হলো জাহান্নাম, এর বিনিময় হলো জাহান্নাম, ঠিক বলেছে, ঠিক বলেছে, এর বিনিময় হলো জাহান্নাম, তাহাজ্জুদ দিয়ে জাহান্নাম ঠেকানো যাবে না, খুব কঠিন ব্যাপার। কাজে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, আর নিজেকে স্বামী মনে করবেন, স্বামী পুরুষ, নিজেকে স্ত্রীর স্বামী পুরুষ মনে করবেন। স্বামী হলে 5টা জিনিস লাগে, পুরুষ হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরেন বউকে সেমানের পরাবেন। 3, বউকে কখনো কটু কথা বলবেন না। 4, বউয়ের মুখের উপরে মারবেন না। 5, অলা তাতর খাইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, ফুফুর বাড়ি যেতে দিবেন না, মায়ের বাড়ি যেতে দিবেন না, নানির বাড়ি যেতে দিবেন না, চাচির বাড়ি যেতে দিবেন না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। কা পুরুষের করে, কা পুরুষ, কা পুরুষ, ঘৃণিত পুরুষের করে। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। তার নাম স্বামী, তার নাম পুরুষ, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করো না, ভিতরে থাকো, জান্নাত কিভাবে নিতে হয় সেটা আমি দেখছি, জান্নাত পাওয়া যাবে। 3, অকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদো, জান্নাত আল্লাহ দিবেন। 3টা কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। 1, মুখ বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে, জান্নাত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু তাআলা ফি জিল্লি ইয়াউমাল জিল্লা জিল্লু, 7 শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন মানুষের শরীরের ঘাম হবে কারো কারো টাকলো পর্যন্ত, কারো কারো হাঁটু পর্যন্ত, অমিনুম মায়াকুনালা হাফ ওয়াইহে, কারো কারো কোমর পর্যন্ত, অমিনুম মায়াকুনালা তারকাতেহি, কারো কারো নাক পর্যন্ত। যেদিন সূর্য থাকবে মানুষের মাথার 1 মাইল উপরে, অর্ধহাত কথাটি মিথ্যে, যেদিন মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে, যেদিন মানুষ ঘামের মধ্যে সাঁতার দিবে, সেদিন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। 2, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহে, যেই যুবক বাল্য জীবন থেকেই ইবাদতে অভ্যাসী। 3, রাজুলুন কালবুল মুআল্লাকুন বিল মসজিদ, কোন মানুষের অন্তর মসজিদের সাথে লাগা আছে, এজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হলেই আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে, বের হলেই আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে, বাড়িতে গিয়েই বলছে নাতনিকে, দেখো তো একটু সময় হলো নাকি, আম্মু মেয়েকে বলছে, দেখো তো আসরের টাইম হয়ে গেল নাকি, জামাত হয়ে গেল নাকি, সে তো ব্যস্ত মসজিদে যাওয়ার জন্য। এই শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। 4, রাজুলুন তাহাবা ফিল্লাহে ইস্তামালাইহে, রাজুলানে তাহাবা ফিল্লাহে ইস্তামালাইহে ওয়াইফতারা কালাইহে, দুইজন ভালোবাসে পরস্পরকে আল্লাহর হস্তে, দুইজনের ভালোবাসা কেটে গেছে আল্লাহর জন্য। দোস্ত, তোমাকে দোকানে বসতে নিষেধ করি তবুও তুমি বসো। দোস্ত, তোমাকে কত বললাম যে মেয়েদের সাথে কথা বলো না, চুপ থাকো তবু তুমি কথা বলছো, তোমার সাথে আমি বন্ধুত্ব কেটে দিলাম, তোমার তো স্বভাবই নষ্ট যুবক, তোমার তো স্বভাবই নষ্ট। একটা মেয়ে যদি হাসি মুখে কথা বলে, তুমি সে নাম্বারটা ধরে রাখো আবার কথা বলার জন্য, তুমি কি দিয়ে পরকাল পাবা।
দেখো তোমার কথাটাই আসছে, এই যে চলে এসেছে যে দেখো এদিকে দেখো, রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাবাসা দাই না হু, নির্জনে কোন মানুষ আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ধরলো, নির্জনে কোন মানুষ আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো, আজ থেকে নির্জনে একাই ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করতে হবে, যাতে করে আপনার স্ত্রী ঢুকতে না পারে, ভিতর থেকে দরজা বন্ধ করে দিতে হবে, যাতে করে কাজের মেয়েটা ভিতরে আসতে না পারে, যদি চট করে কেউ ভিতরে চলে আসে তাহলে আপনার একাগ্রতা নষ্ট হয়ে যাবে, কান্নাটা নষ্ট হয়ে যাবে, আপনি নির্দ্বিধায় এক খেয়ালে কান্নার জন্য ব্যস্ত থাকবেন। পাঁচ রাজুলুন দাতু দাতু ইমরাতিন হাসাবিন, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জেনার দাওয়াত দিল, তখন বলল ইন্নি আখাফুল্লাহ, ছি 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 আমি আল্লাহকে ভয় করি, ছি 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 না আমি আল্লাহকে ভয় করি। এই শ্রেণীর মানুষ থাকবে বিশেষ ছায়া তলে, এই শ্রেণীর মানুষ থাকবে বিশেষ ছায়া তলে, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনার কথা বলে, তখন বলে আমি আল্লাহকে ভয় করি, তোমার তো স্বভাব নষ্ট হয়েছে যুবক, তুমি তো একটু হাসি মুখে কথা বললে ধরে রাখো, অথচ জেনার প্রস্তাব দিলে তুমি বলবে ছি 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 নাউজুবিল্লাহ, কি বলো তুমি, আমি এই কথার সাথে একমত নই, তুমি কথা বন্ধ করো, নাম্বার ধরে রাখা তো বহুদূরের কথা, আর উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে তোমাকে বলছি তোমার তো বৈশিষ্ট্য নেই, তোমার বাপ মায়ের পরিবারের বৈশিষ্ট্য নেই, হিসাব পাও না, তোমাদের মোবাইলে রিং হচ্ছে তোমার আব্বার মোবাইলে, রিং ধরবাই না, হোক হোক হচ্ছে হোক তুমি ধরবাই না, শেষ পর্যন্ত যদি তুমি নাম্বারটা ধরো তাহলে অন করে বলবা জি কে বলছিলেন, আমার আব্বা বাড়িতে নেই, পরে কথা বলবে, তাহলে ওই ছেলেটা তোমার নাম্বার ধরে রাখবে না। আর তুমি যদি অন করে বল কে ভাইয়া কি বলছিলেন ভাইয়া, তাহলে ওদের নাম্বারটা ধরে রাখবে। আল্লাহ বলছেন যে মহিলা যখন কথা বলবে তখন কর্কশ কণ্ঠে বলবে, হাসি মুখে তো বলা দূরের কথা, আর এখন তো মেয়ে মানুষ তার ধর্মকর্ম তো বুঝে না, ওর খালি ভান করে কথা বলারই ঢং, ভান করে কথা বলে, ভান করে হাঁটে, কেমন কেমন করে আনছান আনছান করে, কথার ভান, হাঁটার ভান, চলার ভান, তার মানে তাকে তো আর দেখে না কেউ, দেখার জন্য মাস্টার লাগে, দেখার জন্য বাপ মা লাগে, দেখার জন্য গ্রামের সর্দার লাগে, দেখার জন্য দায়িত্বশীলেরা লাগে, দেখার জন্য মুরব্বীরা লাগে, তো মুরব্বী বলছে আমাদের কথা তো মানবে না, বাপ মা বলছে এটাই ভালো, তাহলে কেমন করে ও ঠিক হবে, কেমন করে ঠিক হবে, কেন এভাবে কথা বলতে শিখলো, আল্লাহ বলছেন কর্কশ করে কথা বলতে হবে, জাতি করে কথাটাও নারী, কথাও নারী, তার পোশাকও নারী, তার জুতা স্যান্ডেল নারী, তার চলাফেরা নারী, সবকিছুই নারী, অতএব তাকে সম্পূর্ণই পুরুষ থেকে ভিন্ন থাকতে হবে, এটা জরুরি আছে। সম্মানিত দীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনজন, তিনজনের তৃতীয় জন, তিনজন তিনজনের তৃতীয় জন, তিনজন গড়ে গর্তে আটকা পড়েছে, তিনজন পথে চলছিল, বৃষ্টি আসলো, একটা পাহাড়ের গর্তে ঢুকলো, হঠাৎ করে পাথর গড়ে এসে পাহাড়ের মুখে পড়ে গেল, তিনজন বের হতে পারবে না, তিনজনের একজন বলল আমি বাপ মাকে ভালোবাসি, পাহাড়ের মুখ থেকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দেন, আল্লাহ বললেন ঠিক আছে পাথর সরিয়ে দিলাম, তিনজনের একজন বলল আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, আমার চাচাতো বোন বলেছিল যে 100টি স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি আছি, হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে আমি যখন জেনা করতে বসলাম তখন আমাকে বলছে আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না, আমি উঠে গেছি, অন্যায় করিনি, তুমি গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও, আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, তিনজনের তৃতীয় জন বলল যে আমি একটা কাজের লোক নিয়েছিলাম, আমিলা লি নিসফান নাহারে,
সে অর্ধেক দিন কাজ করলো, কাজ করে চলে গেল, অসন্তুষ্ট হলো। আতাই তো আজরাহু, আমি তার অর্ধেক দিনের পারিশ্রমিক দিলাম, সে নিল না, চলে গেল। ফা অফারতুহা আলাইহি, আমি তাকে বাড়াতে থাকলাম, বাড়াতে থাকলাম, বাড়াতে থাকলাম। ফাসারা হাদাল মাল, এই যে অনেক ছাগল হয়ে গেছে, অনেক মাল। ফাজা ইয়াউমান ওয়াতালাবা, হঠাৎ একদিন এসে বলছে আমাকে ওই দিনের পারিশ্রমিক দেন। আমি বললাম খুজ হাদাল মাল কুল্লা, নেও তুমি এগুলো সব নিয়ে নাও। আমাকে বলছে মজাক করবেন না, অর্ধদিনের কাজের পারিশ্রমিক দেন। আমি বললাম তোমাকে মজাক করিনি, যত কিছু দচ্ছ সব তোমার, নিয়ে যাও। সব নিয়ে চলে গেল। আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি এই কাজটা করেছি, রাজা রাহমাতেকা তোমার রহমতের আশায়, ওয়া খাসিয়াতা আযাবেকা তোমার শাস্তির ভয়ে, আমি তোমাকে ভয় করি, তোমার ভয়ে কাজটা করেছি। যদি সত্য সত্যই তোমার ভয়ে কাজটা করে থাকি তাহলে আজকে তুমি গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। আল্লাহর ভয়ে কাজ করলে আল্লাহ আপনার কথা শুনবেন, নগদ। এ দেখেন নগদ।